আমি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি তে উত্তীর্ণ হয়েছি। আমার এই অর্জনের পিছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। এসএসসির পর এই ফলাফলের ভয়ে অনেক বিনিদ্র রাত্র জেগেছি, অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফলাফল। আমার ইচ্ছা ঢাকার কোনো ওয়েল নন কলেজে ভর্তি হওয়া এবং দেশের জন্য কাজ করা। আমি এবার এসএসসি পরীক্ষায় 2023 পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছি। পরীক্ষা দেওয়ার প্রায় দীর্ঘ 2 মাস পর আজকে রেজাল্ট প্রকাশ হয়েছে এবং আজকে আমার ফলাফল এসেছে জিপিএ 5, যেটা পেয়ে আমি খুবই খুশি। তো আমার পরিবার খুশি এবং আমার পাড়া প্রতিবেশী, আমার আশেপাশে যে আত্মীয় স্বজন তারাও খুশি এবং স্কুলের স্যাররা অনেক খুশি যে আসলে এত একটি ভালো ফলাফল অর্জন করতে পেরেছি। আজকে আমার রেজাল্ট পেয়ে আমি অনেক খুশি। কালকে থেকে আমি অনেক টেনশনে ছিলাম যে আমার রেজাল্ট কেমন হবে, কিন্তু আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। আমার রেজাল্ট পেয়ে আমার বাবা মা অনেক খুশি হয়েছে। আমার ইচ্ছা আছে ভালো একটি কলেজে ভর্তি হব, ভালোভাবে পড়ালেখা করে আমার স্বপ্ন পূরণ করব।